হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। দেখো বন্ধুরা, এখানে চিকেনের জন্য আলু, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা সব একসাথে ধুয়ে রেডি করে নিলাম। দেখো এখানে চিকেনের মধ্যে নুন, হলুদ সব একসাথে, বন্ধুরা দেখো এখানে সব মশলা একসাথে দিয়ে দিলাম। জিরা, হলুদ, মরিচের গুঁড়া, নুন, কাঁচা তেল সব কিছু একসাথে দিয়ে এখন ম্যারিনেট করে নেব। বন্ধুরা দেখো এখানে চিকেনের জন্য কড়াইতে তেল দিয়ে নিলাম, তেজপাতাও দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেল বন্ধুরা দেখো, এখানে আলুও দিয়ে দিলাম। বন্ধুরা আলুটাকে লাল করে ভেজে নেব এখন। দেখো বন্ধুরা, আমার আলুটাও লাল করে ভাজা হয়ে গেল। তারপর পেঁয়াজ দিয়ে দিলাম। বন্ধুরা দেখো আলু, পেঁয়াজ লাল লাল ভাজা হয়ে গেল। তারপর চিকেনটাকেও ঢেলে দিয়েছি। বন্ধুরা দেখো চিকেনের মধ্যে এখন কাঁচা লঙ্কা একটু দিয়ে দিলাম, তারপর একটু রসুনও দিয়ে দিয়েছি। আমার পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও। আমিও নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা সবাই পেয়ে যাবে। বন্ধুরা দেখো আমার চিকেনটাও কিছু কষানো হয়ে গেল।
বন্ধুরা ভিডিওটা সবাই দেখতে থাকো। ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু হয়ে আমার পাশে থাকো প্লিজ। বন্ধুদের কাছে আমার একটা রিকোয়েস্ট, ভিডিওটা সবাই ফুল ওয়াচ করে দেখবে, সবাই সবার ভিডিও ফুল ওয়াচ করে দেখো বন্ধুরা, কেউ কাউকে ঠগিও না। বন্ধুরা দেখো একটা ভিডিও রেডি করতে সবারই কষ্ট আছে, সবাই তোমরা সবাইও কষ্ট করছো, আমিও ঠিক তেমনই কষ্ট করছি বন্ধুরা। তো সবাই সবাইকে সাপোর্ট করো, সবার পাশে থাকো, তাহলে সবাই তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবে বন্ধুরা। বন্ধুরা দেখো আমার চিকেনটা কষানো হয়ে গেছে, এখন একটু ঝোল দিয়ে দিলাম। বন্ধুরা দেখো আমার চিকেনের ঝোল দিয়েছি, উত্তরান উঠে গেল। বন্ধুরা কালারটা কেমন হয়েছে? বন্ধুরা দেখো তার সাথে একটু চিনি দিয়ে দিলাম। দেখো বন্ধুরা আমার চিকেন রেডি হয়ে গেল। দেখো বন্ধুরা চিকেনটা কষা হয়ে গেল, আমার চিকেনের রেসিপিটা রান্না হয়ে গেল। এখন গরম মশলা দিয়ে দিলাম। ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, বন্ধু হয়ে পাশে থাকো। এখন আমি একটা পাত্রতে ঢেলে নেব। বন্ধুরা দেখো একটা পাত্রতে ঢেলে নিলাম, তারপর বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো, আমি ভিডিওটা এই পর্যন্ত।